হেক্সাজোর মিশনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে 24 নভেম্বর সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপে ইতিমধ্যেই ঘটেছে অঘটন, আর তাই সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক নেইমাররা। পূর্ণ শক্তির ব্রাজিলের মূল লক্ষ্য জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা। সার্বিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে ব্রাজিল, আর সেজন্য একাদশে দেখা মিলতে পারে চার ফরোয়ার্ডের। তারা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, নেইমার ও রাফিনহা। দুই উইংয়ে ভিনিসিয়াস ও রাফিনহা, মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন রিচার্লিসন, আর তার উপরে থাকবেন নেইমার। সবকিছু ঠিক থাকলে সার্বিয়ার বিপক্ষে গোলরক্ষক হিসেবে থাকছেন এলিসন, রাইট ব্যাকে দানিলো, লেফট ব্যাকে থাকবেন সান্দ্রো, আর দুই সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকবেন থিয়াগো সিলভা ও মার্কিনিয়োস। একাদশের একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন কাসেমিরো। ব্রুনো গুইমারেস ও ফ্রেডকে টপকে মিডফিল্ডে থাকতে পারেন লুকাস পাকেতা। বাপ্রান্তে থাকবেন ভিনিসিয়াস, ডান দিকে রাফিনহা, আর ওপরে জেসুসের জায়গায় রিচার্লিসনকে পছন্দ তিতের। রিচার্লিসনের একটু ওপরেই খেলবেন নেইমার। ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এলিসন, দানিলো, সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, কাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, রিচার্লিসন, নেইমার।